সল্ট লেকের সেন্ট্রাল পার্কে আয়োজিত হল বনমহোৎসব। উপস্থিত ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রতিমন্ত্রী বীরবাহা হাসদা সহ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই দিন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, 15 কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, 350টি বনসৃজন, 50 কোটি টাকা ব্যয়, তাতে 15 লক্ষ কর্মদিবস হবে, 15,661,000 হেক্টর জমিতে বনরক্ষা হবে। পশ্চিমবঙ্গে 4% বনজমি বেড়েছে, চন্দন কাঠ চাষ শুরু হবে, গাছ কাটার ক্ষেত্রে নজরদারি বাড়ানো হবে। বন দপ্তরের উদ্যোগে এবং তার আনুষ্ঠানিক সূচনা করছে বন মহোৎসব হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতি রক্ষক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যব্যাপী সবুজের অভিযানকে আরো উপকূলবর্তী অঞ্চলে গ্রহণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সবুজের আচ্ছাদন বাড়াতে ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এই 3 জেলায় সবুজ ফিরিয়ে আনতে 5 কোটি ম্যানগ্রোভ সহ 15 কোটি গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এর জন্য চিহ্নিত করা হয়েছে 5,000 হেক্টর জমি। রাজ্য সরকারের এই সবুজ যার আনুমানিক খরচ 50 কোটি টাকা এবং এর মাধ্যমে আনুমানিক 15 লক্ষ কর্মদিবস সৃষ্টি করা সম্ভব হবে। পশ্চিমবঙ্গ সরকারের ধাক্কা মারবেন না, ওই সাইডে আবার সামনে গার্ড করছে, সামনে গার্ড হয়ে যাচ্ছে। এই সুন্দর সুন্দর রঙিন প্রজাপতিদের তাদের প্রকৃতি পরিকৃতি ফিরিয়ে দিচ্ছেন। বিভিন্ন প্রজাতির পাখি প্রজাপতি কিন্তু এই সেন্টার কিন্তু বন দপ্তরে তারা রয়েছে। প্রথমেই আমরা আমাদের অতিথি বর্গের বরণ করে নেব। আমি অনুরোধ চারা, একটি গাছের চারা, আর যেহেতু বন মহোৎসব গাছের চারা আমরা আজকে দিয়ে কিন্তু আমাদের অতিথি বর্গদের বরণ করে নেব।
পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আর একটা কথা শেষে বলার আগে বলবো যে আমি আপনারা কতটা খুশি আজকে বিলটা দেখে জানি না, আমি কিন্তু খুব খুশি, কারণ আমি ছোটবেলা থেকে জঙ্গল গাছপালা নিয়ে বড় হয়েছি এবং আমার নামের যে মানে সেটাও কিন্তু জঙ্গলের ফুল। তাই কোথাও না কিন্তু এই জঙ্গল, এই গাছ, এটা কিন্তু আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আপনাদের সবাইকে বলবো আজকে দিনে দাঁড়িয়ে আসুন আমরা সবাই গাছ লাগাই, পরিবেশের জন্য, নিজেদের বাঁচার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। পুনরায় সবাইকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, নমস্কার। স্পেশালি বলছি এদিকে কেন আমরা 14 জুলাই করি না, 10 জুলাই করতে পারতাম। 14 তারিখ থেকে আরম্ভ করে আমরা সপ্তাহব্যাপী করবো, 21 তারিখ 22 তারিখ 23 24 চলবে ধারাবাহিকভাবে, যে যেমন করে বিভিন্ন ব্লক, বিভিন্ন টাউন, বিভিন্ন জায়গা হবে। আজকের দিনে 1928 সালে 14 জুলাই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বকুল ফুল গাছ তিনি পুঁতেছিলেন, সেটাই সিগনিফিকেন্ট আমাদের কাছে। 14 জুলাই রবি ঠাকুর পুঁতেছিলেন। তো স্বাভাবিক মাননীয় মুখ্যমন্ত্রী একদম তার সমস্ত পার্টিদের টপ পার্টি রয়েছে যে গাছ সবুজকে বাঁচাতে হবে। আমি আমার অতিরিক্ত মুখ্য সচিব হয়েছেন বিবেক কুমার স্যারকে নাকি বলছিলাম যে একটা ক্যাপসুল আমাদের তৈরি করা হোক, আমাদের চলবে মনে মনে রাখতে হবে। আর গাছকে ভালোবাসে না এমন একটা মানুষকেও খুঁজে পাবেন না তিনি যে গাছ ভালোবাসে। আমাদের যে কোনো লোকের বাড়িতে ওপরে গিয়ে ছাদের উপরে গিয়ে দেখবেন অন্তত কিছু না থাকবে 50-60টা টব আছে, আর প্রত্যেক দিন আমাদের ধারাবাহিক কথা যে বলে গাছে জল দেওয়া, ঠিক টাইমটা করতে হবে, জল দিতে হবে গাছে, এবং বাঁচিয়ে উঠি গাছগুলোকে আস্তে আস্তে সবুজকে বাঁচিয়ে তুলতে হবে। আজকে আমার সহকর্মী মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী বীরবাহ তো নিজেই বলে গেলেন বীর জঙ্গল আর ইয়ে ফুল বীর বাহা, সুতরাং ও অত্যন্ত কাজের মেয়ে খুব। এখন এখান থেকে ওকে কিন্তু আমি ইরাম বাইয়ার পাঠাবো, ওখানে একটা প্রোগ্রামে যাবে, অনুষ্ঠানে যাবে, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ওখানে মঞ্চে রয়েছেন আমার প্রত্যেকে, এখনও ধারাবাহিক চলছে, ধারাবাহিকতা চলছে, প্রত্যেকে দিতে বলেছি গাছ আছে। তো আজকে যেখানে বনবিদ্যালয় করছি এটাকে আমি বিবেক কুমার স্যারকে বলেছিলাম এটাকে একটা সুন্দর বাগানে পরিণত করতে হবে, সন্ধ্যাবেলার পরে কি বিকালবেলা দুপুরবেলার পরে যারা সকালে একটা বয়স্ক লোকেরা ঘুরে আসবে, শুনেছি পার্কটা ঘুরে বেড়ায় তারা, এটাকে আমার একটা খুব সুন্দর জায়গা তৈরি করছি আর বড় প্রজেক্ট নিচ্ছি, আস্তে আস্তে এটাকে আমরা এটাকে খুব বড় মাত্রায় নিয়ে যাবো এটাকে। এটা এটা হবে বিধাননগরের ফুসফুস, বিধাননগরের মানুষের এটা ফুসফুস তৈরি হবে, এটা করবো আমরা আরম্ভ করছি। আমফান উল্লাস জাতীয় দুর্যোগের কবল থেকে বাংলাকে নিরাপদ রাখতে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বাঁধাবন উপকূলবর্তী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সবুজের আচ্ছাদন বাড়াতে ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত 3 জেলায় সবুজ ফিরিয়ে আনতে 15 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এই জন্য 5000 হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে। রাজ্যের উপকূলবর্তী নদী তীরবর্তী এলাকা মাটির বাঁধযুক্ত অঞ্চলে দীর্ঘমেয়াদী সুরক্ষার লক্ষ্যে করতে পারবো না, আমরা চন্দন কাঠ কেন করতে পারবো, এরকম একটা নিয়ে আসা হবে। কর্ণাটক আর তামিলনাড়ু সীমানায় হয়
আমরা চেষ্টা করছি স্যান্ডেলউড নিয়ে এসে যদি আমাদের জমিতে আমরা করতে পারি তাহলে ব্যাপকহারে স্যান্ডেলউড চাষ আরম্ভ করবো। হয়তো ফল সেদিন পাবো না, সেদিন লাগবো সেদিনই ফল পাবো না, সেই থেকে দশ বছর বাদে স্যান্ডেলউডের আমরা ফল পাবো। সুতরাং সমস্ত কিছু অভিনব জিনিস ভাবতে হবে, সমস্ত জিনিসকে বাঁচিয়ে রাখতে হবে। গাছ সবুজ গ্রিন ছাড়া কোথাও এই বাঁচার উপায় মানুষের ফুসফুস এটা মনে রাখতে হবে। আমরা ধ্বংস করবো না, এটাই হলো আজকে শপথ যে সবাই কেউ গাছ কাটা আমি বলবো যারা গাছ কেটে ফেলছে। আমার কাছে প্রায় অভিযোগ আছে এখানে গাছ কেটে ফেলছে, ওখানে গাছ কেটে ফেলছে, এগুলো আমাদের নজরদারি করতেই হবে আর বলতে হবে। শাসন করলে হবে না, শাসন করলেই হবে না, তাকে ধরে নিয়ে গেলেই হবে না, তাকে বোঝাতে হবে। এরা গাছের একটা গাছ পরিপূর্ণ হওয়া তার মূল্যটার ব্যাপার না, যে আমাদের যে পারিবারিক জীবন মোহনপুরে গতকাল রাতে একটি দোকান দখলকে কেন্দ্র করে গুলি চলেছে, সেখানে অর্জুন সিং জানাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দাদা যেটাই হোক আমি তোমাকে বলি, একটা কালচার হয়ে গেছে বিজেপির, একটা কালচার আছে দেখবে। তো কালচারটা হচ্ছে যেটা হবে যদি ওদের কোনো ছেলে আক্রান্ত হয় তাহলে তৃণমূল সে আক্রান্ত করেছে, কোনো দোকান লুট হলে তৃণমূল দোকানটা লুট করেছে, বুঝতে পারলেন? আর আমাদের যদি কোনো ছেলে মারা যায় তাহলে আমাদের দলীয় কোন্দলে মারা গেছে। এটা হলো বিজেপির কালচার। বিজেপির একটা ভালো টেপ আছে, ক্যাসেটটা বাজিয়ে দেয়, দিলীপবাবুর যা ক্যাসেট আছে ক্যাসেটটাই বাজিয়ে যায়। শুনে বুঝতে পারছেন আমরা ওগুলোকে ধর্তব্যের মধ্যে ধরি না, আমরা বুঝে গেছি। ও যে বাহুবলী দেখাচ্ছিলেন, যার ও ক্ষমতা দেখাচ্ছিলেন ব্যারাকপুরে, যে আমি খুব ক্ষমতাবান ব্যক্তি, তার ক্ষমতা আমি এক এক নিয়ে এসেছি। এবার 2024 ওটাকে জিরো করব, 2024 ওটা জিরো হবে। এবার জেনে গেছি 2024 আমি বলে গেছি, আমি 21 আগেও বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী তো আগেই বলেছেন, আমরাও বলেছিলাম 200 ওপর সিট পাবো। আবার 2024 কথা বলে গেলাম, 42-0 হবে, নাম্বারিং করা হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গাছ, আবার ডেটটা লিখতে হবে। আজকে যে গাছটা আমি রোপণ করলাম সেটা ঠিক এক বছর বাদে যখন বাড়লো তখন তার তলায় তার ডেটটা লিখে দিলাম, কবে রেখে এরা আজানো হলো আর কবে এটা কাটা হবে। গাছের তো একটা লংজিভিটি পিরিয়ড থাকে, আমরা গাছ কাটি। আমরা এখন ই অকশানে গেছি, আগে কী হতো, ই টেন্ডার হতো, এখন ই অকশানে চলে গেছি। এখন আপনাদের বিধাননগরী বিধান ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন অফিস, দিনে 5 বার টেন্ডার হবে, ই অকশান হবে দিনে 5 বার, সকালবেলা 9টা থেকে সন্ধ্যাবেলা 7টা পর্যন্ত অকশান হবে, অকশান ই অকশান দিন। ই অকশানে আপনি পার্টিসিপেট করুন না, আমাদের কোনো আপত্তি নেই। 700 ডিপো আছে আমার, 700 ডিপো আপনি যেটা দেখে আসুন, আগে দেখে আসুন কোথায় স্যান্ডেলউড আছে, কোথায় আপনার ইয়ে আছে, লম্বু গাছ আছে, কোথায় আমাদের মেহগিনি আছে, শাল আছে, সেগুন আছে, দেখে সে আপনি বিট দিন না। এই অকশান আমরা আরম্ভ করেছি 5 বার দিনে, ওটাকে আমি নিয়ে যাবো 8 বার, সকালবেলা 8টা থেকে আরম্ভ করবো, রাত্রিবেলা 8টা পর্যন্ত অকশান করবো। একটা রাজনৈতিক প্রশ্ন, আবার এখানে রাজনৈতিক কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরও একটি নম্বরে 9831919515, এই নম্বরে